সালামু আলাইকুম মন্দিরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের অনেকেরই যে প্রশ্নটি থাকে যে ভাই আমি নতুন সম্পত্তি ক্রয় করবো কোন কোন জিনিসগুলো আমি দেখব কোথায় গিয়ে যাচাই করবো তো আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আর আপনি যেই ভিডিওটি দেখতেছেন এটি দেখতেছেন আপনি সাতকাহন ভাই আজিম চ্যানেলে অথবা ল্যান্ড গুরু চ্যানেলে অথবা ফেসবুক যে পেজ আছে সাতকাহন ভাই আজিম সেখানে আপনাদেরকে যে রিকোয়েস্টটি করব অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন এখানে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো খুশি মতো যে বিষয়ে জানতে চান ভূমি সংক্রান্ত দেওয়ানি সংক্রান্ত ব্যাংকিং ল সংক্রান্ত আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন বন্ধুরা সর্বপ্রথমই হচ্ছে বাংলাদেশে যদি আপনি সম্পত্তি ক্রয় করতে চান কোনো এমন একটি অফিস নাই যেখানে গিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট রূপে জানতে পারবেন আপনাকে একাধিক অফিসে যেতে হবে আপনি আপনাকে একাধিক যে ডকুমেন্টের উপর নির্ভর করতে হবে তো যাই হোক আজকে আমি আপনাদের জন্য খুব সহজভাবে সামান্য কিছু নিয়ে এসেছি আপনি যে সম্পত্তিটা ক্রয় করবেন সেই সম্পত্তিটা বাস্তবে গিয়ে উপস্থিত হবেন অথবা কাউকে পাঠাবেন আসলে বাস্তবে সেই সম্পত্তিটা আছে কিনা যদি সেই সম্পত্তিটা থেকে থাকে বাস্তবে তাহলে জমির মালিকের কাছ থেকে সর্বপ্রথম যেটি সেটি হচ্ছে যে তার খতিয়ান সেটি অবশ্যই বুঝে নেবেন তো আপনারা এখন চিত্রের মধ্যে একটি খতিয়ান দেখতে পাচ্ছেন এখানে জেলা থানা এবং মৌজা জেল নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে এখানে নির্দিষ্ট মালিকের নাম দেওয়া আছে আপনি যার কাছ থেকে ক্রয় করতেছেন আসলে ওই ব্যক্তি কিনা তার নাম সেই খতিয়ানে আছে কিনা এটি আপনি দেখে নেবেন এখানে খতিয়ান নাম্বারও দেওয়া আছে আর এই খতিয়ানের মধ্যে আপনি দাগ নাম্বার পাবেন যে আসলে যে সম্পত্তিটি আপনি ক্রয় করতেছেন সেটি কোন দাগের সেটি কোন শ্রেণীর ডাঙ্গা দলা সেখানে দাগে মোট পরিমাণ কত এই খতিয়ানে কতটুকু সম্পত্তি আসছে সেখানে লেখা থাকবে আর যদি সেখানে এরকম নয়ের এক রোমান হরপে একটি নাম্বার দিয়ে কোনো সাল পঁচানব্বই ছিয়ানব্বই দুই হাজার হাজার দুই থাকে তাহলে আপনি বুঝবেন সেটা একটি খারিজ খতিয়ান অথবা মন্তব্য কলমে আগত খতিয়ান লেখা থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা একটি খারিজ খতিয়ান যদি আগত খতিয়ান এবং এই যে খারিজ নাম্বারটা না থাকে আপনি বুঝবেন সেটা যে কোনো একটি খতিয়ান হবে সি এস এ অথবা আর এস যেগুলোকে আমরা রেকর্ডীয় খতিয়ান বলি তাহলে এই খতিয়ান থেকে আপনারা যেটি নোট করবেন সেটি হচ্ছে খতিয়ান নাম্বারটা আপনি যে সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন তার খতিয়ান নাম্বারটা যার কাছ থেকে আপনি ক্রয় করতেছেন তার নাম্বারটা আপনি যে দাগে সম্পত্তি ক্রয় করতেছেন সেটি এবং সেই দাগে মোট জরিমির পরিমাণ কত আর আপনার এই খতিয়ানে যার কাছ থেকে ক্রয় করতেছেন কতটুকু সম্পত্তি আসলো আর হচ্ছে যে আগত খতিয়ানটা কত আর প্রয়োজন ভেদে এই নাম জারি কেস নাম্বার এই কয়েকটি জিনিস আপনাকে নোট করতে হবে এবং সাথে সাথে কোনো কোনো খতিয়ানে হাতে এখানে হোল্ডিং নাম্বার লেখা থাকতে পারে হোল্ডিং নাম্বার হচ্ছে এই খতিয়ান দিয়ে যে খাজনা দেওয়া হচ্ছে ভূমি অফিসে দুই নাম্বার বইয়ের নাম তো দেখুন এখানে সাতশো অষ্টআশি হচ্ছে খতিয়ান নাম্বার আর আটশো হচ্ছে হোল্ডিং কিন্তু ভিন্ন এটি আপনাকে বুঝতে হবে তাহলে প্রথম আপনি যে খতিয়ানটা পেলেন সেখান থেকে বেসিক কিছু ধারণা পেলেন এটি হচ্ছে একটি অ্যাসে খতিয়ান কিভাবে আপনারা বুঝলেন এসে খতিয়ানে জমির শ্রেণী কৃষি অকৃষিতে ভাগ থাকে না এটা জেনে নেবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এটি হচ্ছে একটি অ্যাসে খতিয়ানের যে নামজারি বা খারিজ নিউ মিউটেশন খতিয়ান তো এই ডকুমেন্টটি আপনার কাছে অবশ্যই বিক্রেতার কাছ থেকে আপনি বুঝে নেবেন এটি গেল আমাদের প্রথম পর্যায়ে তখন আসি আমরা দ্বিতীয় আপনি যে সম্পত্তিটি ক্রয় করছেন সেখানে যদি জরিপ কাজ চলমান থাকে তাহলে যেটি হবে সেটি হচ্ছে বিক্রেতার কাছ থেকে আরেকটি খতিয়ান থাকবে এখানে দেখুন একই একই ব্যক্তির ব্যক্তির নাম নাম আছে যদিও সাথে আরেকজনের আছে এখানে শুধু একজনের নাম নাম ছিল এখানে এখানে অন্যজনের আছে শুধু একটি দাগ ছিল তেরোশো উনিশ এখানে একাধিক দাগ আছে কিন্তু তো যাই হোক এখানে যিনি বিক্রেতা তার সাথে তার স্ত্রীর নামও সংযুক্ত করা হয়েছে যেহেতু মাঠ পর্যায়ে জরিপ তো এখানে অংশ কলামে দুইজনের অংশ দেওয়া আছে কার কত অংশ তো এখন আমরা যেই দাগটি নিয়ে আলোচনা করতেছি এই তেরোশো উনিশ দাগ তো তেরোশো উনিশ রাজস্ব কলমে যদি দাগ থাকে বুঝবেন এটা পুরাতন ডাক অর্থাৎ এই দাগটি তেরোশো উনিশ আর নতুন একটি গে খাড়ি যে জরিপ করার ফলে সতেরোশো তিয়াত্তর নতুন দাগ হয়ে গেছে তো এখানে যেটি বলা হচ্ছে যে সম্পূর্ণ উনত্রিশ শতাংশ সম্পত্তি পাওয়া গেছে তো এটি লিখাই আছে এখানে দেখুন ডিপি খতিয়ান মানে জরিপকালীন খতিয়ান যারা জরিপকালীন খতিয়ান চিনেন না এখানে লেখাও আছে দেখুন তসদিকৃত অর্থাৎ জরিপ কাজের সময় রাজস্ব অফিসার তসদিক করে দিয়েছেন তাহলে আমরা দুটো খতিয়ান থেকে আমাদের জমির দাগ নাম্বার পেলাম নতুন দাগ নাম্বার পেলাম এবং সম্পত্তির পরিমাণও পেয়ে গেলাম তো এখন আপনার কাছে যদি সেই অঞ্চলে ম্যাপ থাকে অথবা যদি ম্যাপ নাও থাকে আপনি একজন সার্ভেয়ারকে দাগ নাম্বারটা দিবেন তাহলে উনি সেই জমিটা ম্যাপের মধ্যে খুঁজে বের করবেন তো দেখুন এখানে তেরোশো উনিশ এটি হচ্ছে পুরাতন ম্যাপ এখানে এই দাগটি আছে এটি খুবই ছোট পরিমাণের দাগ অতএব সম্পত্তি ক্রয় করার সময় এরকম ছোটো দাগের সম্পত্তি মেপে তারপরে ক্রয় করবেন এটি হচ্ছে পুরাতন নকশা আপনি বুঝলে বুঝবেন না হলে যে কোনো একজন সার্ভেয়ারকে দিয়ে কাজটি করাবেন তো সাথে সাথে আপনি যদি যোগাযোগ করেন আমরা যে নতুন দাগ নাম্বার পেলাম কত দেখুন এখানে আমরা নতুন দাগ নাম্বার সতেরোশো তিয়াত্তর আর পুরাতন ছিল তেরোশো উনিশ পুরাতন ম্যাপে আমরা তেরোশো উনিশ এখানে পেলাম নতুন ম্যাপে আমরা সতেরোশো তিয়াত্তর খুঁজবো তো সতেরোশো তিয়াত্তর এখানে লিখা আছে দেখুন সাত সাত তিন দেওয়া আছে যেহেতু জায়গা ছোট এর জন্য সম্পূর্ণটা দেওয়া হয়নি তো এটি আপনি সেটেলমেন্ট অফিসে থেকে ছবি উঠায় নিতে পারেন অথবা সামান্য কিছু টাকা পয়সা দিলে তারা আপনাকে জেরক্স কপি দিয়ে দিবে ট্রেসিং ব্যাপারে তো এই দুটো মেপে একজন সার্ভেয়ার বা আপনি যদি নিজে বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পূর্বের রেকর্ডে যতটুকু সম্পত্তি আছে সেম একই জায়গায় রেকর্ড হলো কিনা যদি দুটোই ঠিক থাকে তাহলে মোটামুটি আপনার জন্য আলহামদুলিল্লাহ তো আমরা যে খতিয়ানটি দেখেছিলাম সেই খতিয়ানটি সঠিক কিনা এটি করার জন্য আমাদেরকে যেতে হবে যে অফিসে খাজনা দেওয়া হয় সেই অফিসে তো এখানে আমি আপনাদেরকে প্রথমে একটি কথা বলেছি যে আপনারা আগত খতিয়ানটা দেখবেন দেখেন এখানে লেখা আছে আগত খতিয়ান চার হইতে তো সরাসরি আমরা চলে গেলাম সেই ব্যক্তির ইউনিয়ন ভূমি অফিসে যেখানে উনি খাজনা দেন সেখানে আমরা দেখলাম যে খতিয়ান নাম্বার চার দেওয়া আছে দাগ নাম্বার দেওয়া আছে তেরোশো উনিশ জমির পরিমাণও দেওয়া আছে তার মানে যেটি সেটি হচ্ছে যে ওনার যে খতিয়ান সেটি সঠিক এটা ছাড়াও আরও অন্যান্য জমি আছে তাতে আমাদের কিছু আসে না আমরা যে নির্দিষ্ট দাগে সম্পত্তি নিচ্ছি সেটি আমরা দেখব যে নাম্বারটা ঠিক আছে দাগ নাম্বার ঠিক আছে জমির জমির শ্রেণী পরিমাণ আমাদের আমাদের জন্য জন্য ঠিক আছে যথেষ্ট তো এখন আমরা দেখব সম্পত্তির দলিলটা যে সম্পত্তি আমরা ক্রয় করতে চাচ্ছি তো আপনারা যারা দলিল পড়তে পারেন না তাদেরকে খুব সহজভাবে ভাবে বেসিকভাবে যদি আমরা বলে দিই পুরাতন দলিলগুলো হাতে হাতেই লেখা হয় অনেক হিজিবিজি হয় আপনারা বুঝতে অনেক অসুবিধা হবে তারপরে দেখুন এখানে উপরের দিকে স্পষ্ট লেখা আছে তিপ্পান্ন শূন্য চার এটি হচ্ছে দলিল নাম্বার তারিখ দেওয়া আছে সাত তিন উনিশশো তার মানে এটি উনিশশো চোরানব্বই সালের পাঁচ হাজার তিনশো চার নম্বর দলিল তো এদিকে কালিতে যা কিছু লেখা আছে এগুলো হচ্ছে দলিল রেজিস্ট্রেশন করা সংক্রান্ত যে খরচগুলো দেওয়া হয়েছে সেগুলোই এখানে লিপিবদ্ধ করা আছে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে রায় স্থিতিবান রায়ত বলতে আসলে পূর্বে এখন যারা মালিক প্রজা এদেরকে রায়ত বলা হয় এখানে লিখা আছে রায়ত স্থিতিবান তারপরে লেখা আছে খোশ কবলাপত্র এই খোশকবলাকে খাস কবলা বিক্রয় কবরা সেল ইট নানা নামে কি করা হয় অবহিত করা হয় এখানে জমির দাম দেখানো হয়েছে খুবই কম পরিমাণ দুই হাজার মাত্র পাঁচশো টাকা যাই হোক সেটি আমাদের দেখার বিষয় না সেখানে জমির যাবতীয় ডিটেইল দেওয়া আছে এখানে যিনি সম্পত্তির বিক্রেতা দেখুন আব্বাস আলী আমরা তার নাম দেখেছি আব্বাস আলী পিতার নামও দেওয়া আছে হাজি উদ্দিন তো যাবতীয় ডিটেল এখানে আর আমাদের কাজের কিছুই নেই আমরা নেক্সট পেজে চলে যাব এই দলিলগুলো আপনারা কয়েকদিন পড়লে খুব সহজে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোথায় কী আছে এখানে দেখুন আগত চার নম্বর খতিয়ানটাও দেওয়া আছে তারপরে আমরা যে তেরোশো উনিশ নাম্বার দাগ সেটাও দেওয়া আছে আমরা খুব সহজেই বুঝতে পারবো সাত তিন উনিশশো তিরানব্বই সালে এটি রেজিস্টার্ড করা হচ্ছে সেটিও এখানে দেওয়া আছে উনত্রিশ শতক সম্পত্তি হস্তান্তর করা হচ্ছে সেটাও দেওয়া আছে তো যাই হোক বন্ধুরা আমরা এভাবেই দলিল পুরাতন দলিলগুলিতে অনেক কিছু এক্সট্রা লেখা থাকে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই তার মানে আমরা যেটি বুঝলাম সাত তিন উনিশশো তিরানব্বই সালে রেজিস্টার্ডকৃত দলিলের মাধ্যমে এই যে ব্যক্তি আছেন যিনি হচ্ছেন আমরা প্রথমেই যেটি বলেছি যে হচ্ছেন আব্বাস আলী পিতা হচ্ছেন হাজি উদ্দিন উনি ক্রয় করেছেন সেটি সেটি হচ্ছে যে এখানে লেখা আছে আপনার করলে হয়তো আপনারা বুঝতে পারেন উনার পিতার কাছ থেকে উনি ক্রয় করেছেন বাজারু মোহাম্মদের কাছ থেকে ওনার পিতার জাক সম্পত্তি উনি ক্রয় করেছেন তো এগুলো আপনার জাস্ট কয়েকদিন ট্রাই করলে অথবা আমার অন্য ভিডিওগুলোগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে তৈরিগুলো পড়তে হয় তো আর এখানে বাকি যারা সাক্ষী ইস্তাদি থাকে সমস্ত কিছুর সাক্ষী এখানে দেওয়া আছে সাতাশ সালের তো তার মানে আমরা একটি সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে দলিলটা দেখলাম দলিলটা কিভাবে পড়তে হয় সেটা বুঝলাম সেই দলিলে যে দাগ নাম্বার আছে সে দাগ নাম্বার মোতাবেক ভূমি অফিসে আমরা দেখব যে সেখানে যেটি করা হয়েছে সেই দাগ নাম্বারটা আছে কিনা আমরা অন্য যদি নতুন কোনো রেকর্ড চলমান থাকে নতুন নকশা দেখে নেব ঠিক আছে কিনা পুরাতন নকশা দেখে নেব ঠিক আছে কিনা নতুন যে হাল খতিয়ান হচ্ছে ডিপি খতিয়ান হচ্ছে সেটা দেখে নেব ঠিক আছে কিনা যে খতিয়ান উনি খাজনা দিচ্ছেন সেটা দেখে নেব ঠিক আছে কিনা এগুলো যদি ঠিক থাকে তারপরও আমাদেরকে আরও কিছু তল্লাশি দিতে হয় সাব রেজিস্ট্রেশন অফিসে অর্থাৎ উনি যে এই দলিল মূল্যে সম্পত্তিটা আর কারো কাছে হস্তান্তর করেন নাই এই জন্য জাস্ট আমরা বারো থেকে অথবা পঁচিশ বছরের একটা তল্লাশি দিলে খুব সহজেই বুঝতে পারবো তা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি সম্পত্তি আপনারা ক্রয় করবেন আর যারাই এই ভিডিওর এই পিডিএফ লিঙ্কটি চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমি আপনাদের জন্য এটিকে পেস্ট করে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম